সো গাইজ, ফাইনালি বেঙ্গলি ইন্ডাস্ট্রিও এখন প্যান ইন্ডিয়া লেভেলে আস্তে আস্তে আসছে নিজের মুভিগুলোকে নিয়ে। আর বেঙ্গলি মুভি ইন্ডাস্ট্রির ফেমাস স্টার জিত ভাই ঠিক করে নিয়েছে যে ভাই এবারে সে ভাই প্যান ইন্ডিয়া লেভেলে ধামাকা করেই ছাড়বে। কেননা জিতের নিউ মুভির টিজার চলেছে যার নাম হচ্ছে চেঙ্গিজ। আর যেটা আমি দেখলাম, আর দেখে আমি শুধু একটাই কথা বলবো, এক সেন্টেন্সে বলবো, এক সেন্টেন্সে কথা শেষ, ধর তক্তা মার পেড়ে ভাই ডায়লগটা আছে ভাই ওইরকম লাগলো আমার দেখতে ভাই। মানে গাইজ, এই টিজারটা দেখে হয়তো তোমরা বুঝে গেছো যে ভাই এবারে প্যান ইন্ডিয়া লেভেলে বেঙ্গলি ইন্ডাস্ট্রি, বলিউড ইন্ডাস্ট্রি, টলিউড ইন্ডাস্ট্রি, সাউথ ইন্ডাস্ট্রি, কন্নড় ইন্ডাস্ট্রি সবারই সঙ্গে এবারে পাঙ্গা নিবে গেবে আস্তে আস্তে। টিজারে গাইজ জিতের লুকটা তোমরা দেখলে ভাই কি খতরনাক স্টাইলিশ লাগছে মালটাকে দেখতে। মানে রাবণ মুভির মতন ডেঞ্জারাস তো লাগে নি, বাট বহুত তাগড়া তো লাগছে দেখতে, স্টাইলিশ তো খতরনাক লাগছে দেখতে। মানে সোয়াগ তো আছে মালটার পুরো ফুল এখানে। আর এই মুভিতে জিত ভাই নিজেই হিন্দিতে কথা বলেছে আর ভালোই লাগছে শুনতে। ডায়লগ ডেলিভারিটা খুব বাম্পার করেছে, আর মনে হবে না তোমাদের যে একটা বাঙালি বটে যখন তাকে তোমরা হিন্দি মুভিতে দেখবে। আর গাইজ, এই মুভির ডাইরেক্টর হচ্ছে রাজেশ গাঙ্গুলি, যে মুভির স্ক্রিন প্লে, ডাইরেক্টর আর ডায়লগগুলো সব এই লিখেছে। তো ডায়লগগুলো তো আমার বেশ ভালোই লাগলো। টিজারে গাইজ স্টোরি তো খুব একটা রিভিল হয়নি, কিন্তু জিতকে দেখে যা লাগছে পুরো গ্যাংস্টার স্টাইলে আছে, খোপা খোপ চালাচ্ছে, সবাইকে উড়িয়ে দিচ্ছে একদম, আর পয়সা ভাই ফেলছে ঝেড়ে। তো মনে হচ্ছে গ্যাংস্টার রোল, আর পয়সার জন্য সে খুব যা ইচ্ছা করবে, আর একটা বিজনেস ক্যারেক্টার তার মধ্যে দেখতে লাগছে। বাকিটা ট্রেলার আর মুভিতে ভাই দেখা যাবে। টিজারে গাইজ অ্যাকশন সিনগুলো খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে খুব ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে। কিন্তু গাইজ কম বাজেটের জন্য অ্যাকশন সিনগুলো একটু পড়া ফেক লাগতে পারে, যেমন ওই যে চাকু চালায় না নিনজা টেকনিক যখন ইউজ করে একদম খাসি কাটা চাকু দিয়ে ভাই খপা খপ কেটে দেয় সবাইকে, তো ওই সিনগুলোতে একটু ব্লাড সিনগুলো যখন কাটাকুটি চলে ওইটা একটু পড়া ফেক লাগছে। ওইটা একটু পরে ঠিক করতে হতো, যেহেতু ভাই এটা প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, তো ওইটা একটু পরে ঠিক করাই যেত। বাট গাইজ যাই হোক, মুভিটা প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, বেঙ্গলি ইন্ডাস্ট্রি এখন ছোট আছে, এখন সবে সবে প্যান ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে, তো তোমাদের সাপোর্ট করা দরকার। তারপরেই তো সাপোর্ট করবে, তবে তো ভাই হাই বাজেটের মুভি আনবে, আর হাই ব্লাড সার্কুলেশন দেখতে পাবে এখানে, আর হাই কোয়ালিটি VFX দেখতে পাবে হয়তো ফিউচারে, যদি তোমরা মুভিটা সাপোর্ট করো তবে। আর যেহেতু এটা মুভিটা 21 এপ্রিলে আসছে, তো সলমান খানের সঙ্গে ক্ল্যাশ হবে মুভিটা পুরো, দেখা যাবে সলমান খানেরটা ভালো চলে না আমাদের চেঙ্গিজি ভালো চলে। যেমন তোমরা প্রজাপতি, যেখানে দেব আর মিঠুন চক্রবর্তী ছিল, তাদের মুভিটা ভাই ব্লকবাস্টার হিট করিয়ে দিলে ভাই, এখনও মুভিটা চলছে আর এখনও অডিয়েন্স যাচ্ছে, আর কাল কলকাতাতে তো ভাই খতরনাকই চলছে মুভিটা এখনও। তো ওরকম সাপোর্ট এই মুভিটা দরকার আছে, তাহলে ভাই প্যান ইন্ডিয়াতে বেঙ্গলি ইন্ডাস্ট্রিটা ভাই একটু ছড়াবে। দেবকে জিতকে ভাই কেউ চিনেই না, তখন একটু আস্তে আস্তে একটু চিনতে পারবে। সো গাইজ তোমরা টিজারটা দেখো যারা যারা দেখোনি, আর ভাই সাপোর্ট করো বেঙ্গলি ইন্ডাস্ট্রিকে, সাপোর্ট করো আর আমাকেও ভাই সাপোর্ট করো, তাহলে আমিও নতুন নতুন ভিডিও আনতে পারবো, মোটিভেট হতে পারবো। সো গাইজ সাবস্ক্রাইব করে আর কিছু করতে হবে না, সো সাবস্ক্রাইব করে দাও। আজকে যদি না ভিডিও ভালো, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা, বাস আর কিছু করার দরকার নেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই।